আমার ফুটবলটা কেন হবে না? একটা মারাদোনা, একটা রোনাল্ডো, একটা রোনাল্ডিনো হবে, একটা মেসি হবে, কেন বাংলা থেকে ফুটবলার বেরোবে না এটা আমি জানতে চাই। আমাদের বের করতে হবে। আপনারা কেন ব্রাজিল থেকে বা আমার আর্জেন্টিনা থেকে, যেখানে ভালো প্লেয়াররা খেলে, সেখান থেকেও কিছু কোচ নিয়ে এসে তৈরি করবেন না কেন? আমি সৌরভকে আগেও বলেছি, আমি শাহরুখকেও বলেছি, শাহরুখকে, তোমরা একটা ক্রিকেট, একটা সিএবি ময়দান আছে, কিন্তু ক্রিকেটের অনেক খেলা হয়। সৌরভ যদি ইনিশিয়েটিভ নেয়, ইভেন ইউ টক টু আদার পিপুল অলসো, আমি তোমায় রাজারহাটে জায়গা দিতে রাজি আছি। তুমি আর একটা সিএবি ময়দান তৈরি করো, একটা যেমন তোমাদের সিএবি ময়দান আছে, আর একটা করো। ফার্স্ট ডিভিশন সুপার লিগে যারা খেলে, 10টা ক্লাবকে আপনারা নিন, কলকাতার 5টা সুপার লিগের ক্লাব আর জেলা থেকে 5টা ক্লাব নিন। আইএসএলে আপনারা 35 কোটি টাকা খরচা করতে পারেন, 5 কোটি টাকা আমার বাংলার ফুটবলারদের জন্য খরচ করুন।